बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। एसएम मॉडल सरकारी उच्च विद्यालय ऑनलाइन क्लासेर पक्ष थेके सकल छात्रदेर जानाच्छि शुभेच्छा एवं अभिनंदन। आजकेर ऑनलाइन क्लासे तोमादेर साथे रयेछि आमि मोहम्मद एनामुल हसन, सहकारी शिक्षक एस एम मॉडल सरकारी उच्च विद्यालय गोपालगंज। प्रिय शिक्षार्थी बंधुरा, आज हमें तुम्हारे अष्टम श्रेणी षष्ठ अध्याय परमाणुर गठन निये आलोचना करब। आजकेर विशेष पाठ परमाणुर धारणार विकाश ओ गठन। तो चलो आमरा शुरू करी। चित्रे आमरा किछु वस्तु देखते पाच्छि। प्रथम चित्रे जेटी देखा जाच्छे किछु कठिन पदार्थ, द्वितीय चित्रे तरल पदार्थ एवं शेष चित्रे ढाकना सह एकटी पात्र देखा जाच्छे एवं पात्रेर भितरे किछु द्रव्य देखा जाच्छे जेगुलो के आमरा वायवीय पदार्थ हिसेबे चिह्नित करेछि। प्रिय शिक्षार्थीबृंद, तुम्हारा देखते ही पाच एखाने तीन धरनेर पदार्थ रयेछे। आमार प्रश्न हच्छे सकल पदार्थ कि एक ही धरनेर उपादान दिए तैरी हयेछे किना। तुम्हारा अवश्य बोलबे ना, एक ही धरनेर उपादान दिए तैरी हयनी। आमादेर आजकेर आलोचनार विषय वस्तु परमाणुर धारणार विकाश ओ गठन। शिक्षार्थीबृंद, आजकेर क्लासटि शेषे तुम्हरा परमाणुर गठन सम्पर्के विभिन्न मतबाद जानते पारबे एवं व्याख्या करते पारबे। इलेक्ट्रन, प्रोटन ओ न्यूट्रन सम्पर्के व्याख्या करते पारबे एवं परमाणुर गठन व्याख्या करते पारबे। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, কেউ কি চিনতে পেরেছ? আমরা কার ছবি দেখতে পাচ্ছি? অনেকেই চিনেছ। হ্যাঁ, ভদ্রলোকের নাম ডেমোক্রিটাস। তিনি প্রথম পরমাণু সম্পর্কে ধারণা দিয়েছিলেন। ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে তার মতবাদ ব্যাখ্যা করেন। তিনি মনে করেন সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। এই কণাগুলোকে তিনি বলেন পরমাণু। তিনি এর নামকরণ করেন এটম, গ্রিক শব্দ এটোমোস থেকে তিনি এর নামকরণ করেন অ্যাটম। অ্যাটম শব্দের অর্থ অবিভাজ্য। তবে তিনি এই ধারণা দিলেও তার সমসাময়িক দুইজন দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেছিলেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছি। কার ছবি? হ্যাঁ, ইয়েস, অনেকেই চিনতে পেরেছ। ইনি হচ্ছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল মনে করেন পদার্থসমূহ নিরবচ্ছিন্ন। একে যতই ক্ষুদ্র করা হোক না কেন, পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। এটি ছিল অ্যারিস্টটলের ধারণা। তবে অ্যারিস্টটলের এই ধারণাও বেশি দিন টিকতে পারেনি, কারণ এরপর পরমাণুর সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা ব্যক্ত করেন জন ডাল্টন। 1803 সালে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে জন ডাল্টন ধারণা দেন। তিনি বলেন পরমাণু হলো মৌলিক পদার্থের অতি ক্ষুদ্র কণা যাকে ভাঙা যায় না। সেই মতবাদটি সবাই গ্রহণ করেছিলেন। তবে অ্যারিস্টটলের এই মতবাদ ও বর্তমান সময়ে
পুরোপুরি ভাবে মেনে চলা সম্ভব হয়নি, কারণ পরবর্তীতে জানা গেছে যে পরমাণুকেও ভাঙা যায়, এটি ভাঙলে তিনটি কণা পাওয়া যায়। পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়, যার ব্যাখ্যা জন ডাল্টন থেকে আমরা পাইনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছি। ইনি হচ্ছেন বিজ্ঞানী রাদারফোর্ড। তিনি পরমাণু মডেল সম্পর্কে একটি ধারণা দিয়েছেন। রাদারফোর্ড এবং তার সহকর্মীরা একটি পরীক্ষা করেন যা পরমাণুর গঠন সম্পর্কে ভালো ধারণা দেয়। পরীক্ষালব্ধ ফল থেকে রাদারফোর্ড বলেন, পরমাণুতে ধনাত্মক আধান ও ভর বিশিষ্ট ক্ষুদ্র জায়গা আবদ্ধ। তিনি এর নামকরণ করেন নিউক্লিয়াস। তিনি আরও ব্যাখ্যা দেন, পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা আর ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নেই এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। রাদারফোর্ড এই মডেলটিকে সৌর মডেলের সাথে তুলনা করেছিলেন, কিন্তু সৌরজগতে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। রাদারফোর্ড যদিও এটিকে সৌর মডেলের সাথে তুলনা করেছিলেন, তবে তিনি সেই কক্ষপথ সম্পর্কে ধারণা দিতে পারেননি। আমরা চিত্রে একটি পরমাণুর মডেল দেখছি যেটি রাদারফোর্ড প্রদত্ত। কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন রয়েছে, কক্ষপথের চারিদিকে ইলেকট্রন প্রবাহমান। নিউক্লিয়াসের ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন থাকে। বিজ্ঞানী নিলস বোরের ছবিটি আমরা দেখতে পাচ্ছি। রাদারফোর্ড এর পরে পরমাণু সম্পর্কে সঠিক ব্যাখ্যা দিয়েছিলেন বিজ্ঞানী নিলস বোর। বিজ্ঞানী নিল বোর মনে করেন, তিনি ধারণা দিয়েছিলেন ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। এটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রন আধানযুক্ত প্রোটন ধনাত্মক আধানযুক্ত এবং নিউট্রন আধান নিরপেক্ষ। আমরা পরমাণুকে ভেঙে তিনটি মৌলিক কণিকা পেয়েছিলাম। সেই মৌলিক কণিকাগুলো হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত, প্রোটন ধনাত্মক আধানযুক্ত ও নিউট্রন আধান নিরপেক্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনগুলোর অবস্থান চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সকল আলোচনা করলাম, এই আলোচনা থেকে বলা যায় পরমাণু অবিভাজ্য নয়। কিন্তু ডাল্টন বলেছিলেন পরমাণু অবিভাজ্য, সেটি ভুল প্রমাণিত হয়েছে। আমরা আলোচনা থেকে পেয়েছি পরমাণু অবিভাজ্য নয়, পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে। পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে অবস্থিত। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী ফাঁকা জায়গা রয়েছে। প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গাই ফাঁকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরমাণুর সম্পর্কে একটি ধারণা লাভ করলাম। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কেও কিছু ধারণা পেয়েছি এবং পরমাণু সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিকদের বিভিন্ন আলোচনা আমরা এখানে পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা যাদের রোল নাম্বার জোর তারা একটি গ্রুপ, এবং যাদের রোল নাম্বার বিজোর তারা আলাদা একটি গ্রুপ হয়ে নিজেদের মতো করে খাতায় লিখবে। পরমাণু গঠন সম্পর্কে বিজ্ঞানী বোর যে মতবাদ দিয়েছিলেন তা উল্লেখ করতে হবে এবং কেন তা গ্রহণযোগ্য ব্যাখ্যা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কতটুকু শিখতে পেরেছ আজকের আলোচনার মাধ্যমে? সেই জন্য কিছু প্রশ্ন তোমাদের জন্য। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কী বলে? পদার্থসমূহ নিরবচ্ছিন্ন মতবাদটি কোন বিজ্ঞানীর? রাদারফোর্ডের পরমাণু মডেলকে কিসের সাথে তুলনা করা যায়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরমাণুর গঠন সম্পর্কে আরও দুইটি ক্লাস করব এবং এর ফলে এর মাধ্যমে আমরা পরমাণু গঠন সম্পর্কে একটি সামগ্রিক ধারণা লাভ করার চেষ্টা করব এবং তার জন্য তোমাদের প্রত্যেককে কিছুটা সক্রিয় হতে হবে, আরও সক্রিয় হতে হবে, লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। আমরা সবাই জানি করোনাকালীন এই মহামারীর সময়ে আমরা বাসায় বসে লেখাপড়া করার চেষ্টা করছি এবং আমরা যারা শিক্ষক রয়েছি আমাদের এই শব্দ, আমাদের এই শিক্ষণ পদ্ধতি তোমাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তোমরা আন্তরিকতার সাথে এটা গ্রহণ করবে এবং নিজ উদ্যোগী হয়ে আরও অধিক অধিক বারংবার চেষ্টা করবে এবং বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে, এই প্রত্যাশা করি তোমাদের কাছে। এবং প্রত্যেকের জন্য বাড়ির কাজ, রাদারফোর্ডের পরমাণু মডেলের চিত্র অঙ্কন করো। প্রত্যেকের জন্য বাড়ির কাজ হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের চিত্র অঙ্কন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখেছি। ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে কি? ইলেকট্রন হচ্ছে একটি মৌলিক কণিকা পরমাণুর একটি ঋণাত্মক চার্জ যুক্ত। প্রোটন মৌলিক কণিকা, এটি ধনাত্মক আধানযুক্ত, এবং নিউট্রন একটি মৌলিক কণিকা, এটা চার্জ নিরপেক্ষ। এছাড়া শিখেছি নিউক্লিয়াস, নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে। প্রোটন এবং নিউট্রন মিলে নিউক্লিয়াস গঠন করে। আধান, আধান হচ্ছে দুই ধরনের হয়, একটা ধনাত্মক আধান হয়, ঋণাত্মক আধান হয় আরেকটি। ইলেকট্রন ঋণাত্মক আধান এবং প্রোটন ধনাত্মক আধানযুক্ত হয়। অ্যাটম, অ্যাটম হচ্ছে পরমাণুর অপর নাম, অবিভাজ্য। অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই লেসনে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা, আমরা আজকে যতটুকু শেখাতে পেরেছি এটা বারবার চেষ্টা করবে এবং তোমাদের সাথে, তোমাদের বইয়ের সাথে মিলিয়ে পড়বে, তাহলে বিষয়টি আরও ভালো বুঝবে। আমরা পরবর্তী ক্লাসে ইলেকট্রন বিন্যাস নিয়ে, পরমাণুতে যে ইলেকট্রন রয়েছে ইলেকট্রনের অবস্থান এবং বিন্যাস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সব সময় গুরুত্বপূর্ণ পড়ালেখার প্রতি মনোযোগী থেকো। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো।